আমরা নাকি ওত পেতে বসে থাকি, কখন কোন জিনিসটা একটু খুঁত দেখতে পারবো আর সেটাকে নিয়ে গল্পের গরু গাছে তুলব। কিন্তু তোমরা একটু ভেবে বলো তো বন্ধুরা, গল্পের গরুকে কি আমাদের গাছে তুলতে হবে, না সে নিজেই মানে অলরেডি গাছে উঠে বসে আছে, এবং সেই গাছে ওঠা এবং সেই উঠে বসে থাকাটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে সমস্ত কথোপকথন সেইগুলো আমরা আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরছি। এমনটা কি যে আমরা গল্পের গরুকে নিয়ে ধরে ইচ্ছা করে গাছে তুলে দিয়েছি? এরকমটা তো নয়। আমরা নাকি ওত পেলেই এই গামলাকে নিচু করবার চেষ্টা করি, ছোট করবার চেষ্টা করি, এটা কি আমরা শুরু করেছি? এই যে পরকিয়া, এই যে সেক্সুয়াল চ্যাটিং, এই যে ফোন মারফত নিজের সমস্ত মানে ছবি আদান প্রদান করা তার বয়ফ্রেন্ডের সাথে স্বামীর ঘরে বসে, এগুলো কি আমরা ওকে শিখিয়ে দিয়েছিলাম? কিছুই আমরা শিখিয়ে দিইনি। যা করেছে নিজের মন মর্জি মতো করেছে, এবং সেটা যখন সোশ্যাল মিডিয়ায় হয় বা সোশ্যাল মিডিয়ায় সবাই যখন জানতে পারে, তখন তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো আমাদের মতামতগুলো দেবই, তাই না? এটা একদম নর্মাল একটা বিষয়। তো এই কথাটাকে যদি আমি বাদও দিই, আমি আমার বন্ধুদেরকে বলবো এই ভিডিওটা তোমরা নয় স্কিপ করে কিন্তু পুরোটা দেখো, অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওটাতে আশা করছি তোমাদেরকে জানাতে পারবো। দেখো বন্ধুরা, অনেকে একটা কথা হয়তো এখনো পর্যন্ত বলছে বা আমার কমেন্ট সেকশনেও এসেছে যে গামলার খুব বিপদ। মেন প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা একটু বলে নিই, গামলার খুব বিপদ, যেরকমটা আমরাও তোমাদের কাছে বলেছি যে বিপদ এই কথাটা আমি বলিনি, আমি বলেছি ও পারছে না পারছে ফেলতে, না পারছে গিলতে। এইবার কেউ কারোর বিপদ যদি নিজে নিজে ডেকে আনে এবং সেই বিপদ থেকে যদি সে যতক্ষণ না নিজে চাইবে যে আমি এই বিপদ থেকে বের হব, ততক্ষণ কারোর মা বাবার সাধ্যি নেই, কারোর যাকে বলে 14 গোষ্ঠীরও সাধ্যি নেই যে সেই মানুষটাকে সেই বিপদ থেকে বের করে নিয়ে আসবো। যদি সে যতক্ষণ না চায় যে আমি এই বিপদটা থেকে বেরোতে চাই, তাই না? যখন দেখবে অনেক মেয়েদেরকে অনেক নোংরা জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়, তারা যদি নিজেদের চেষ্টা চালিয়ে যায়, একদিন না একদিন কিন্তু তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে কিন্তু সফল হয়। কিন্তু কেউ যদি সেই জিনিসটাকে মন থেকে মেনে নেয়, কেউ যদি নিজেকে দুর্বল বলে মনে করে নেয় যে না আমার এই জিনিসগুলো দুদিন পর যখন জানতে পারবে সকল আমাকে নিয়ে ছিছি করবে, এই জিনিসগুলো যদি মনের মধ্যে নিয়ে চলে আসে, তাহলে আমরা তো আর বা নর্মাল মানুষ তো সেখান থেকে তাকে বের করে নিয়ে আসতে পারে না, তাই না? সে যতক্ষণ না সেই বিষয়টা সম্পর্কে মানে নিজে থেকে বেরিয়ে আসতে চাইবে। তাই যে যতই তোমরা বলো যে ওর বিপদ ওর বিপদ ওর বিপদ, তো নিজেই ডেকে এনেছে। আমরা জাস্ট আমাদের ভিডিওর মধ্যে বলেছি, এছাড়া কিন্তু আমি আর আমরা কিছুই করতে পারবো না, কারণ আমরা কিন্তু গামলার সাথে সংসারটা করবো না, করবে কিন্তু সন্দীপদা। আরস ভাইয়ের একটা ভিডিওতে কালকে কিন্তু আরস ভাই অনেক কিছু কথা বলেছে যে সে যদি মন করে আরস ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু সে এই ফোগলার যে চক্করে পড়েছে সেই চক্কর থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। তারপর সে কোথায় যাবে না যাবে সেটা পরবর্তী সময়ের ঘটনা। এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সন্দীপদার ভিডিওর কমেন্ট সেকশন গিয়ে চেক করলাম, অনেকাংশ মানুষ এই কমেন্টটা করেছে যে যতই আরস ভাই বলুক তুমি কিন্তু মেনে নেবে না, কারণ তোমার ওপর হওয়া অত্যাচার, তোমার সন্তানকে আটটা মাস যেইভাবে মানে কষ্ট দিয়েছে, তোমার বাবা মাকে যেইভাবে ছোট করেছে, নোংরা চোখে না মানে মানুষের সামনে নোংরা চোখে দেখাবার চেষ্টা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি ওই গামলাকে তোমার ফ্যামিলিতে নিয়ে আসো বা মেনে নাও, তাহলে কিন্তু আমরা তোমাকে ক্ষমা করব না। কিন্তু কি জানো তো ভিউয়ার্স, তোমাদেরকে একটা মানে সত্য কথা, একদম যেটা ধ্রুব সত্য কথা সেটা বলতে বাধ্য হচ্ছি। দেখো ভিউয়ার্সরা, তোমরা তো কমেন্টসের মাধ্যমে জানিয়েছো, আর আমরা কিন্তু দিনের পর দিন পজিটিভ ভিডিও করেছি সন্দীপ দাকে নিয়ে, না তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি যে তাকে ভালো লাগে এই হিসেবে না, সত্যতা তার মধ্যে দেখেছিলাম, তাই কিন্তু তাকে নিয়ে পজিটিভ ভিডিও দিনের পর দিন করে গেছি। এরপর যদি কোনোদিনও সন্দীপদার মনে হয় গামলাকে সে মেনে নেবে, গামলাকে সে ফিরিয়ে আনবে, সেখানে কিন্তু আমাদের বাধা দেওয়ার কিচ্ছু নেই। আর যারা তোমরা বলছো না যে ভিডিও দেখবে না, এই দেখবে না, ওই দেখবে না, তোমরা একটা মানে একটা মুখের কথা বলছো, তোমরাও কিন্তু তখন ভিডিও দেখতে যাবে। সত্যি যদি তোমরা এই জিনিসটা করতে পারো, তাহলে তোমরা এখন যারা গামলার বলো যে গামলাকে পছন্দ করি না, গামলাকে এই করি না ওই করি না, তাহলে কি করে তার সাবস্ক্রাইবার এত বাড়ে? একটা মেয়ে একটা আইডি ওপেন করলো, 2-3 দিনের মধ্যে তার কি করে 2000-2500 সাবস্ক্রাইবার হয়ে যায়? তার এক একটা ভিডিওতে কি করে ওই ছোট্ট একটা আইডিতে 32,000-33,000 ভিউজ হয়ে যায় বন্ধুরা? কারণ তোমরা যত যাই বলো না কেন, তোমরা কিন্তু ভিডিও দেখতেই যাবে। দেখো আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে ভিডিও দেখতেই হবে, নাহলে তথ্যগুলো তোমাদের সামনে মানে দিতে পারবো না, বলতে পারবো না। সেখান থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু অনেকেই আছো ওর ভিডিও দেখো না, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ভিডিও দেখো। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা এই কথাটা বলছো,
যে সন্দীপদা যদি এই গামলাকে মেনে নেয় তাহলে তোমরা সন্দীপদার ভিডিও দেখবে না, তারা এই কথাটাকে তোমরা প্রমাণ করিয়ে দেখাও যে তোমরা গামলার ভিডিও দেখবে না, মানে গামলার ভিডিও দেখছো না, এটা তোমরা তোমাদের প্রমাণ দিয়ে আগে দেখাতে হবে, তবেই না সন্দীপদা সেটাকে বিশ্বাস করবে, তাই না? যদিও বা সন্দীপদা মানবে কি মানবে না সেটা তার পার্সোনাল বিষয়, কিন্তু আমি একটা কথা বলবো সন্দীপদাকে, যে অবশ্যই গামলাকে একটা সুযোগ দিয়েছিল কিন্তু গামলা সেই সুযোগটা হাতছাড়া করে দিয়েছে। আর কি বলতো, যে কোনো জিনিস একটা লিমিট অবধি কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু সেই লিমিটটা যখন মানে ক্রস করে যায় তখন কিন্তু আর মেনে নেওয়া যায় না, তখন যে যত যাই বলুক সেই বিষয়টাকে, আমার এটা আমি পার্সোনাল মতামত জানাচ্ছি, এখন যদি গামলাকে সন্দীপদা মেনেও নেয় তার বিপদের এই সময় দেখে, আমার মনে হয় এর পরে কিন্তু শুধু ইউটিউব পরিবার না, গ্রাম পাড়া প্রতিবেশী সবার সামনে কিন্তু এই সন্দীপদাকেই কথা শুনতে হবে। কারণ দুদিন পর যদি গামলা আবারও কোনো নতুন করে কোনো পরকীয়ায় যুক্ত হয় বা নতুন করে কোনো ব্লেম এই সন্দীপদার ঘাড়ে দেয়, তখন কিন্তু সবাই সন্দীপদাকেই দোষারোপ করবে যে তোমাকে তো সবাই সাবধান করেছিল, তুমি জেনে বুঝে এই মানে গর্তে পা দিয়েছো, এখন তোমার এই অবস্থা তো হওয়ারই ছিল, একথাটা কিন্তু বলবেই বলবে। তো সেখান থেকে আমার মনে হয় সন্দীপদা এরকম যদি কোনো ডিসিশন নিতে থাকে বা ভেবে থাকে, তাহলে কিন্তু 10 বার থেকে 100 বার যেন ভেবে এই ডিসিশনটা নেই, যে মেয়ে তার নিজের লোভ লাগিয়ে নিজের মাকে মানে গর্ভটাকে কুলাঙ্গার বলতে পারে, এছাড়া আরো অনেক নোংরা কথা বলতে পারে, সেখানে কিন্তু একবার ছেড়ে 100 বার ভাবাটা উচিত, কি বলো বন্ধুরা তোমরা? এইবার আরো একটা কথায় আসি, এই যে গল্পের গরু গাছে তোলা যে কথাটা বললাম, এটা একজন বলছে, একজন দিদিভাই বলছে যে আমরা যে এই গামলার দোকানদারি যে ছবিটা তোমাদের সামনে দিয়েছি সেই ছবিটা নাকি আমরা এই যে একটা ব্লগ আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি, বসন্ত উৎসবে যাচ্ছিল এবং সেই সময় যাওয়ার সময় বসন্ত উৎসব থেকে বাড়ি আসার সময় গামলার সাথে দেখা হয়েছে, এবং সেই ভিডিও ক্লিপটা থেকে নিয়ে নাকি ওইটুকুনি অংশ ওই দোকানের মধ্যে এডিট করে দিয়ে ওটাকে নাকি আমরা দেখিয়েছি। তো আমি ওই দিদিভাইটার সুবিধার্থে একটা কথা বলতে পারি যে হয়তো একই দিনে মানে দুজনেই ভিডিও আপলোড করেছে, কিন্তু দুজনের ভিডিও আপলোডের সময় কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, অনেকটা পার্থক্য আছে। আমাদের আরজুয়া ভিডিওটা আপলোড করেছিল সকালের দিকে, আর যেই ভদ্রমহিলার ভিডিওতে আমরা এটা দেখতে পেয়েছি সেটা কিন্তু যথারীতি দুপুর কিংবা বিকালের দিকে। তাহলে সেই তোমার ব্লগারটার সাথে নিশ্চয়ই মানে আমাদের বা আরজুয়ার পরিচয় ছিল না, আমরা আমাদের মতো করে তথ্যগুলো সংগ্রহ করে এনেছি, আর সে তার মতো করে তার ব্লগের যেটুকুনি অংশ শ্যুট করেছিল সেইটা দেখিয়েছে। তো যে দিদিভাইটা এই কথাটা বলছে যে আমরা ওখান থেকে ছবিটাকে নিয়ে এডিট করে ওখানে দিয়েছি, তার মনে হয় এইটুকুনি জানা উচিত ছিল যে দুটো ভিডিও টাইমিংটা কখন, দুটো ভিডিও হয়তো দেখাচ্ছে 3 দিন আগে, কিন্তু ভিডিও আগে দিয়েছে আরশ ভাই, তারপর কিন্তু ওই ভদ্রমহিলা ভিডিওটা দিয়েছে, মানে রাত্রের ভিডিও তার পরের দিনে সকালে দুপুরের দিকে ভিডিও দিয়েছে দিদিভাই, নচেত আরশ ভাই সকালে সেই দিদিভাইটা কিন্তু দিয়েছে বিকেলে, কারণ আগে ভিডিওটা দেখা গেছে কিন্তু আরশ ভাইয়ের ভিডিও থেকে, তারপর কাছে যথারীতি ওই ভদ্রমহিলার ভিডিও থেকে কিন্তু ওই ভিডিও ক্লিপটা দেখা গেছে, যেটা আমি নিয়েও কিন্তু তোমাদের সামনে ভিডিওতে দিয়েছি বন্ধুরা। তো যে বলছে বা যারা বলছে গল্পের গরু আমরা গাছে তুলতে চাইছি, তাদের হয়তো একবার ভেবে দেখা উচিত যে আমরা কি এই সমস্ত জিনিসগুলো ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলছি। সব থেকে বড় কথা, যেই মেয়েটাকে নিয়ে এত কথা বলা হচ্ছে সেই মেয়েটা কেন চুপ করে আছে? সেই মেয়েটা যদি সত্যি সৎ হতো, পবিত্র হতো, সেই মেয়েটা কি তাহলে এই এত কিছু বলার জন্য সে কোনোরকম কোনো কিছু স্টেপ কি নিত না? নিশ্চয় নিত, বা কোনো না কোনো জায়গা থেকে কি এমন কিছু প্রুফ গামলাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা বের করতে পারতো না কি? তারা নিশ্চয়ই বের করতে সক্ষম হতো, কিন্তু এরকম কোনো প্রুফ নেই যেটা তারা দেখাতে পারবে, কারণ আমরা যে কথাগুলো যে বিষয়গুলো আমরা প্রুফ সহকারে তোমাদের সামনে তুলে দিই সেগুলো কিন্তু অরিজিনালি সত্য বন্ধুরা। এরপর আসছি ভিডিওর আরও একটা প্রসঙ্গে। আচ্ছা, কিছুদিন আগে তোমাদের সামনে, কিছুদিন বলতে বেশ কয়েক মাস আগে থেকে আমি তোমাদের কাছে জানাচ্ছিলাম যে গামলা তার সন্তানকে নিয়ে কোনোরকম কোনো ডিসিশন কিন্তু নেয়নি। সে অনেক কমেন্টসে রিপ্লাই কিন্তু এরকম বলতো যে আমি এমন একটা ডিসিশন নেবো যেখানে কিষাণু তার বাবাকেও না হারায়, মাকেও না হারায়, কিন্তু সে সেটা শুধুমাত্র ভুয়ো কথা ওয়াইটি প্ল্যাটফর্মে শুধু কমেন্টসের মাধ্যমে জানাতো। সে কিন্তু পার্সোনালভাবে কোনো রকমভাবে কিন্তু এই কিষাণুকে নেওয়ার জন্য কোনো রকম কোনো স্টেপ নেয়নি, এটা আমি খুব ভালো করে জানতাম বন্ধুরা। কিন্তু হঠাৎ করে আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিষাণুর বিপদ, এরকম বলে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি সত্যিই জানতে পেরেছিলাম এবং খুব ভালো জায়গা থেকে জানতে পেরেছিলাম যে কিষাণুকে নেওয়ার মতো কিন্তু একটা ছক এদের মধ্যে কিন্তু আঁকা হচ্ছে বন্ধুরা, মানে গামলার তরফ থেকে, গামলার পরিবারের তরফ থেকে, যেখানে পুরোপুরিভাবে তারা চাইছে যে কিষাণু যাতে তাদের বাড়িতে থাকুক, তাদের বাড়িতে মানুষ হোক, এরকম একটা বিষয়। এখান থেকে দাঁড়িয়ে সেই দিনকে আমি তোমাদেরকে কোনোরকম কোনো প্রুফ কিন্তু দিতে পারিনি, কারণ সব কিছু কথার কিন্তু প্রুফ দেওয়া সম্ভব নয়। কারোর সাথে যদি ফোনে কথা বলে কিছু জানতে পারি বা
কোনো গোপন সূত্র যদি খবর পেয়ে জানতে পারি সেগুলোর তো আর কোনো প্রুফ হয় না, যার সাথে কথা বলছি সেই কল রেকর্ডিংটা তো আর তোমাদের সামনে শোনাতে পারি না, কারণ যে আমাকে এতটা বিশ্বাস করে কথাগুলো বলবে তাকে ওয়াইটির সামনে তুলে ধরাটা বেইমানির কাজ করা হবে, তাই না? তো আজকে তোমাদেরকে একটা ছোটখাটো প্রুফ আমি কিন্তু দিতে চাইছি, যেটা হচ্ছে একটা কমেন্টস। একজন কমেন্টস করেছে, দিদি আমি ওর কাছের মানুষের সাথে শুনেছি একটা কথা, মানুষের কাছ থেকে একটা কথা শুনেছি, গামলার মা গামলাকে বলেছে তোর ছেলেকে নিয়ে আয় আমি মানুষ করব। গামলা বলেছে ওর ঠাকুমা তো ওকে ভালোবাসে, ও ওখানেই ভালো থাকবে। এই একটা কমেন্টসের মানে একটা যে কমেন্টস করা হয়েছে এই কমেন্টসটা কিন্তু অনেক কটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় বন্ধুরা, সেই সমস্ত মানুষদেরকে যারা এখনো পর্যন্ত গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে ব্যস্ত আছে, আমাদেরকে মিথ্যে প্রমাণিত করতে ব্যস্ত আছে, তাদের জন্য এই একটা কমেন্ট কিন্তু যথেষ্ট। এই যে বলছে, দিদি আমি ওর কাছের মানুষের সাথে শুনেছি একটা কথা, গামলার মা গামলাকে বলছে তার ছেলেকে নিয়ে আয়। আচ্ছা, গামলার মার হঠাৎ করে এখন কেন প্রয়োজন পড়লো নাতিকে? এই যে 8 মাস তার ভালোবাসা কোথায় ছিল? 8 মাস যে এই যে নাচন কোদন ঘোরা ফেরা খাওয়া দাওয়া তখনও একবারও মনে পড়েনি, নাতির তো জন্মদিন গেছিল তখন একবারও মনে পড়েনি, যে এই গামলার সাথে তো কি মানে কি তার খুব ভালো একটা সম্পর্ক আছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা গিফট কিনে অন্তত কিতাকে বলি যা না একটুখানি দিয়ে আয় না, এত যে ফ্রেন্ডলি সম্পর্ক, এত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যাওয়াকে যাওয়াও হবে, আমার তরফ থেকে আমার ছেলের জন্য বা আমার নাতির জন্য একটা গিফটও পাঠানো যাবে, একটা আমাদের এখান থেকে আশীর্বাদ স্বরূপ একটা ছোটখাটো কোনো জিনিসও পাঠানো হবে, তখন তো মনে পড়েনি, এখন কেন হঠাৎ মনে পড়লো বন্ধুরা? ও, এই কথাটা বলতে গিয়ে আরও একটা কথা মনে পড়ে গেল, কয়েকটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছি। এই কিতা, সে কিন্তু তার 2 দিন আগে FB-তে কিন্তু এই পগলাকান্তকে ফলো করা দেখা যাচ্ছিল, এই কথাটা যখন ভিডিওর মাধ্যমে চার্ট হয় তখনই কিন্তু সে তার FB-র লক করে দেয়, FB-র যে ফলোয়িং লিস্ট আছে সেটা কিন্তু লক করে দেয় বন্ধুরা, সেটা দেখা যাচ্ছে না, মানে বুঝতে পারছো গোড়ায় কতটা গলত আছে, এতটাই মদত দিয়েছিল। অনেকে তো আবার এরকমও কমেন্টস করেছে যে পার্সোনালভাবে যোগাযোগ করো আমি এই কিতা সম্পর্কে অনেক কিছু জানাবো, মানে বুঝতে পারছো যে যেমন সে এরকম মানুষকেই কিন্তু সাপোর্টটা করেছে বন্ধুরা, ও হয়তো এরকম কিছু করেছে যেই কারণে গামলার এই বিষয়টাকে এত ইজিলি মেনে নিয়েছে। আরও একটা বিষয় জানতে পেরেছি এই আমাদের স্পেশাল দ্বীপ ভাইয়ের মামার বাড়ি সম্পর্কে, মানে কোনো এক চাকরানির মেয়েকে বা ছেলেকে বিয়ে করেছে এরকম কিছু একটা জানতে পেরেছি, যাই হোক ওটা এই ভিডিওর মধ্যে আমি বলছি না, প্রয়োজন পড়লে অন্য একটা ভিডিও করে তোমাদেরকে জানাবো, নাহলে ভিডিওটা কিন্তু আমার অনেকটা বড় হয়ে যাবে। তো এই যে বলছে গামলা যে ওর আমাদের এখানে অমাবস্যা দেবী যে বলছে যে নাতিকে নিয়ে আসার কথা, কেন এখন নিজের বৌমার আর ছেলের আইডিটা মনিটাইজেশন অন হয়ে গেছে, মানে অন হব হব করছে, কারণ দেখো 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওয়াচ টাইমও যথারীতি উঠে যাচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে কিছুদিনের মধ্যেই মনিটাইজেশন অন হয়ে যাবে, এবং টাকা ইনকামের সব থেকে বড় রাস্তা কি হবে, ছোট্ট কিষানু, তাকে দেখিয়ে এই তাকে দেখিয়ে ওই, কারণ সে এই কমেন্টসের মাধ্যমে যে কমেন্টসটা করেছে সে কিন্তু ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছে যে তার মা বলেছে তোকে তোর ছেলের কোনো দায়িত্ব নিতে হয় না, তুই তোর মতো থাকবি, আমি তোর ছেলেকে মানুষ করব। সেখানে এই গামলা জানিয়েছে যে না, ও ওর ঠাকুমা দাদুর কাছে ভালোবাসে, ভালো আছে, ওখানে ও সুখে আছে, ওটা ওর পরিবার। তাহলে ভাবো এখন হঠাৎ করে নাতিকে কেন প্রয়োজন পড়ছে, কারণ কি, নিজের ছেলে আর বৌমার আইডিটাকে তো দান করাতে হবে, আর গামলা ডিভোর্স হয়ে গেলেই তো নতুন শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন কি দেখিয়ে ইনকামটা হবে বন্ধুরা, সেই কারণে এখন নাতির কথা মনে পড়েছে যে নাতিকে কিছুদিন এনে, আর আমরা প্রত্যেকে কিন্তু কিষানুকে সব থেকে ভালোবাসি, তাই না? সন্দীপদা বলো বা আদার্স এই গামলা বলো, সব থেকে বেশি ভালোবাসি কিন্তু আমরা কিষানুকে, সে যেখানে থাকবে তাকে এক ঝলক দেখবার জন্য কিন্তু আমরা ছুটে যাবোই, তাই না? আমরা প্রত্যেকে ছুটে যাবো, মাঝখান থেকে লাভবান কে হবে, এই গামলার পরিবার বন্ধুরা। কিন্তু গামলা একটা কথা বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে ও ওর ঠাকুমা দাদুর কাছে ভালো আছে, ওটা ওর পরিবার, ঠাকুমা দাদুর কাছে ভালো আছে। আচ্ছা, যেই বাড়িতে মা 5 বছর ধরে অত্যাচারিত হয়েছে সেই বাড়িতে তার সন্তান কি কখনো সুখে থাকতে পারে? যদি সত্যি গামলা অত্যাচারিত হতো তাহলে কি নিজের সন্তানকে ওইখানে থাকার কথা তার মাকে সে বলতে পারতো না? বলতে পারতো না, কারণ গামলা নিজে রিয়েলাইজ করছে যে ওই বাড়িতে তো আমি সুখেই ছিলাম, একটা মুহে পড়ে আমি এই ভুল একটা স্টেপ নিয়ে নিয়েছি যার জন্য আজকে আমার জীবনটা এইভাবে তজনজ হয়ে যাচ্ছে, আর আমি যে ছেলেকে চুজ করেছি সে যে আমার জন্য কতটা ঠিক আর কতটা ভুল আমি বুঝতেই পারছি। সেই কারণে সে কিন্তু তার সন্তানকে নিয়ে আসতে চাইছে না, কারণ জানে যে নিয়ে এলে ছেলেটা আমার মানুষ হবে না, খেতেও হয়তো দুবেলা দুমুটো পাবে না, যেরকমটা গামলা যে সয়াবিন খেত না, যে এটা খেত না, যে ওটা খেত না, সমস্ত কিছু কিন্তু খাচ্ছে বন্ধুরা,
বুঝতে পারছো কতটা চাপে পড়ে আছে এই এখানে এই গামলা? আর নিজের শ্বশুর বাড়িতে মানে সন্দীপদার বাড়িতে কতটা সুখে থাকতো, যেটা বলতো সেটাই কিন্তু তার জন্য নিয়ে আসা হতো বন্ধুরা। সে যতই তার মুখে যাই বলুক না কেন, এত বছরের ভিডিওগুলো যে আমরা দেখেছি আমাদের চোখের সামনে, যে জল জল করছে তাদের ভিডিওগুলো এখন তো আবার বিশেষ করে আমরা যে দেখি, সেগুলো তো কিন্তু কোনো দিক থেকেই ধরা ছোঁয়া যায় না যে তার উপর এত এত অত্যাচার হচ্ছে, যেগুলো গামলা সন্দীপদার দিকে ব্লেম সমেত ছুঁড়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা কত দিক থেকে গামলাকে চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিক থেকে বাড়ি থেকে বলা হচ্ছে নাতিকে নিয়ে আসতে, কারণ কি নিজের বৌমার এবং ছেলের আইডিটা মানে দাঁড় করাতে হবে, কারণ সেখানে হয়তো তার মায়ের ছবি হয়তো আছে, মানে গামলার মা অমাবস্যা দেবীর, কিন্তু অ্যাকচুয়ালি আইডিটা তো তার বৌদির আর দাদার, তাই না? অপরদিকে ফোকলা চাইছে না যে গামলা তার সন্তানকে নিয়ে আসুক। এইবার গামলা করবে তো করবে কি বলতো বন্ধুরা, কারণ ওকে প্রত্যেকে কিন্তু পয়সা ইনকামের একটা মেশিন জাস্ট ব্যবহার করেছে, মানে ওকে পয়সা ইনকামের জন্যই রেখেছে, এছাড়া কিন্তু ওর প্রতি কোনো মায়া মমতা কিন্তু নেই বন্ধুরা। কিন্তু গামলা কিন্তু এই যে কথাটা বললো যে ও ওর ঠাকুমা দাদুর কাছেই থাকবে, ওখানেই ভালো আছে, তার মানে ওখানে ও এতদিন ছিল, সুখী ছিল, শান্তিতেই ছিল, যেই কারণে ছেলেও ওখানে ভালোভাবে মানুষ হোক এটা কিন্তু ও চাইছে। কিন্তু এই যে আমি তোমাদের সামনে কথাটা কিছুদিন আগেও বলেছি বা আজকেও বলছি, ও কিন্তু ভেতর থেকে কিন্তু তোমরা এখন আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলতে পারবো না, যখন জানা জানতে পারবে, ও কিন্তু কিষানকে নেওয়ার জন্য একটা কিছু অ্যাপ্লাই কিন্তু করেছে। তাহলে সেটা করলো কেন? তার মানে নিশ্চয়ই বাড়ির চাপে পড়ে, ফোগলা এদিকে মেনে নেবে না, বাড়ির লোক বলছে নিয়ে আসতে, তার মানে নিশ্চয়ই চাপে পড়ে, কারণ ফোগলাকে তো এই মুহূর্তে আর ভিডিওতে দেখাতে পারছে না, তাই না? বাড়ির লোকের যে চাপটা সেটাই তাকে আগে মেনে নিতে হবে, যে ছেলেটাকে তুই নিয়ে আয়, সেই ছেলেটাকে দেখিয়ে মানে নাতিকে দেখিয়ে কিন্তু নিজের আইডিটা মানে বৌমার আইডিটা কিন্তু দাঁড় করাতে হবে, কারণ কি অনেক অনেক টাকা ইনকাম, বাবাও কাজ বাজ বন্ধ করে দিয়েছে, দাদা নাকি দুটো বাড়ির গাড়ি চালায়, অথচ কবে কোথায় কি কাজ করছে তার এক অংশ কিন্তু আমরা বুঝতেও পারছি না, জানতেও পারছি না। এইবার আসছি আরো একটা কথায় বন্ধুরা। আচ্ছা, গামলার বৌদির শর্ট ভিডিও দেখছিলাম, পুটিমার চচ্চড়ি, আম মাখাটার কথা যদি বাদও দিই, পুটিমার চচ্চড়ি, কচুর লতি ভাজা, এই সমস্ত কিছু কিন্তু আমরা শর্ট ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে গামলা যদি তার বাপের বাড়িতে থেকে থাকতো এই মুহূর্তে, তাহলে গামলা এই ভিডিওগুলো শুট করে কেন গামলা ব্লগ গামলা শর্টসে দিতে পারতো না বন্ধুরা, মানে তার নতুন আইডিতে কেন দিতে পারতো না? নিশ্চয়ই তো দিতে পারতো, তার মানে সে এখন কোথায়? সে বাড়িতেই নেই বন্ধুরা। তার বৌদির আইডিতে আমি দেখলাম পুটি মাছ চচ্চড়ি একদিন রান্না করা দেখালো, আজকেই দেখলাম তোমার আজকে না কালকে দেখলাম তোমার কচুর লতি ভাজা দেখালো, তাহলে নিশ্চয়ই বাড়িতে রান্না বান্না সমস্ত কিছুই তো হচ্ছে, তাহলে গামলা কেন আমাদের সামনে ভিডিও দিচ্ছে না বন্ধুরা? কারণ সে তো এখানে নেই, সে আছে ফোগলার বাড়িতে। তাহলে যারা সন্দীপদার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছো যে মেনে নেওয়ার জন্য বা বিপদে আছে, তাদের কথা একবার তাদেরকে এই কথাটা বলতে চাইছি, একবার ভেবে দেখো তো কোন ছেলে বা কোন শ্বশুরবাড়ি একটা বৌমা একটা পরপুরুষের সাথে ঘর করছে, তাদের বাড়িতে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করছে একটা বাড়ির বউয়ের মতো, বা বউই তাদের বাড়ি ইল্লিগালভাবে বিয়ে করে, সেই সমস্ত কিছু জানার পরেও প্রমাণ দেখার পরেও কোন বাড়ির ছেলে তাদের বাড়ির বৌমাকে আবার ফিরিয়ে নেবে বলো তো? শুধুমাত্র সে বিপদে আছে, যে নিজের বিপদ আসছে জেনে বুঝেও সেই গর্তে পা দেয়, তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা কিন্তু কারোর নেই। সেখানে দু একটা কমেন্ট আমি তোমাদের সামনে পড়তে চাইছি বন্ধুরা। কালকের গামলার ভিডিওতে একজন কমেন্ট করেছে, তুমি খুব এটা করো তাই তুমি খুব ফুলে যাচ্ছ। তো এটা আমার মানে ঠিক বলে মনে হলো না, ও ওই জিনিসটা করে, আমি ঠিক মানতে পারলাম না, তবে করতেও পারে। আর একজন কমেন্ট করেছে, সব ভালোর জন্যই বলছি, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে বাড়ি ফিরে এসো। এরকম কিন্তু কেউ একজন কমেন্টস করেছে, অনেকটা বড় করে আমি শর্ট করে তোমাদের সামনে বললাম যে যা হয়েছে হয়েছে, সব ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে বাড়ি ফিরে এসো। সেখানে কিন্তু গামলা লাভ রিয়াক্ট দিয়েছে, মানে এখন যদি একবার সন্দীপদা এই গামলার কাছে গিয়ে বলে যে চলো সব যা হয়েছে হয়েছে ভুলে যাও, হ্যাঁ সমস্ত কিছু ভিডিও আমরা ডিলিট করে দিই, আবার নতুন করে সংসার শুরু করি, গামলা কিন্তু এক লাফে আসতে কিন্তু পুরো একদম এক পা খাড়া হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে বন্ধুরা। কারণ সে তার না বাপের বাড়িতে সুখ পাচ্ছে, না ফোগলার বাড়িতে সুখ পাচ্ছে, সবাই তাকে জাস্ট ইনকামের জন্য ব্যবহার করছে। যদি কারোর বাড়ি কোনো মানুষ যদি তাকে অরিজিনালি বিনা স্বার্থে ভালোবেসে থাকে, সেই মানুষটা শুধুমাত্র হচ্ছে সন্দীপদা এবং সন্দীপদার পরিবার, তাই না? কারণ গামলাকে যখন বিয়ে করেছিল নিশ্চয়ই ব্লগার হিসেবে বিয়ে করেনি, তাকে দেখেই বিয়ে করে নিয়ে গেছিল। তারপর গামলা তাদের বাড়িতে থেকে একজন ব্লগার হিসেবে আমাদের সামনে পরিচিতি পায়, সেখানে সন্দীপদার কিন্তু কোনো লাভ ছিল না, তাও কিন্তু গামলাকে বিয়ে করেছিল পছন্দ হয়েছিল বলে। যদি গামলার এরকম রূপ জানতো তাহলে কি কখনো বিয়ে করতো বন্ধুরা? সেখানে এই যে লাভ রিয়াক, এই লাভ রিয়াক দেওয়াগুলো হতে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়, কারণ কি গামলায় এই লাভ রিয়াক গুলো দিয়েছে। ফোকলা দিলে পরস্পর সবাইকে দিয়ে দেয় বা দেয়ই না বা চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়, কিন্তু গামলার কমেন্ট সেকশনে মানে কালকের ভিডিওর
যেখানে গামলা বেছে বেছে কয়েকজনকে কিন্তু লাভ রিয়াক দিয়েছে, যার মধ্যে এই কমেন্টসটা যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে বাড়ি ফিরে এসো। মানে গামলা চাইছে যে সে যাতে বাড়ি ফিরে আসুক, তারপর দেখা যাক সে কি স্টেপ নিতে পারে। তবে এই যে তোমাদের সামনে আমি কথাটা বললাম স্ক্রিনশট, তো তোমাদের সামনে আমি নিশ্চয়ই দিয়েছি যে গামলার মা চাইছে কিষাণু বাড়ি মানে মামার বাড়িতে থেকে মানুষ হোক এবং গামলা গামলার মতো করে নতুন জীবন কাটাক। মানে কি এতগুলো মাস দিদা দাদু কোথায় গিয়েছিল? জন্মদিনের সময় তো আশীর্বাদ দেওয়ার কথাও একটুকুনি মনে নেই, অথচ বৌমার সাথে নেচে নেচে গেয়ে গেয়ে ভিডিও করার বেলায় তো তাদের মনে ছিল। তাহলে এতদিনের ভালোবাসা যেহেতু আমরা দেখতে পেলাম না, তাহলে এখনকার যে হঠাৎ করে ভালোবাসা দেখা দিচ্ছে সেটা কি হিসেবে আমরা মেনে নেবো বন্ধুরা? তোমরা একবার ভেবে বলো তো। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তবে একটা কথাই বলবো, কোনো অংশেই কিন্তু গামলা কিষাণুকে পাবে না বন্ধুরা, কারণ সে যা যা করছে এরপর কোনো মতেই কিন্তু গামলা কিষাণুকে নেওয়ার কথা ভাবতেও পারবে না। যতই তার মা বাবা ভাবুক না কেন, সে যতই অন্য যত রকম কিছু অ্যাপ্লাই করুক না কেন, কিষাণু যেই জায়গায় সুস্থভাবে মানুষ হবে সেই জায়গাতেই কিন্তু থাকবে। তো যাক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন আবারও একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো